হিমালয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ দেশের সক্ষমতার জানান দিচ্ছে বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দেশের জ্বালানির স্বাধীনতা জোরদার হবে বলে মত রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের। প্রকল্প পরিচালক বলছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থার সব নিয়ম নীতি মেনেই এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। রূপপুর প্রকল্প এলাকায় এই গম্বুজ আকৃতির স্থাপনায় রাখা হচ্ছে রিয়েক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি, যাতে জ্বালানি হিসেবে দেওয়া হবে ইউরেনিয়াম, যা চেইন রিয়াকশনের মাধ্যমে উৎপাদন করবে বিদ্যুৎ। বুধবার রূপপুরের দ্বিতীয় ইউনিটে বসানো হলো পরমাণু চুল্লি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন। গত বছর প্রথমটির পর এবার দ্বিতীয় পরমাণু চুল্লি স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ সক্ষমতার জানান দিল বলে মনে করেন বিজ্ঞানমন্ত্রী। চেষ্টা করিলে বাঙালির কাছে অসাধ্য কিছুই নাই। বাঙালি করিতে পারে না নেই কো এমন কাজ, বাঙালি করিতে পারে না নেই কো এমন কাজ, পরমাণু থেকে বিদ্যুৎ গড়া বাঙালি পারে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে রূপপুর প্রকল্পের সহায়তাকারী রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক বলেন, কোভিড মহামারীতেও বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার কারণেই রূপপুর প্রকল্পে দ্রুত অগ্রগতি হয়েছে। আমরা চারটি কুলিং টাওয়ার নির্মাণের জন্য সক্রিয়ভাবে কাজ করছি। আগামী বছরের মধ্যে প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোড করার প্রস্তুতি নিচ্ছি। জ্বালানির স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব জোরদার করবে বলে মনে করি। সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষার ধাপ পেরিয়ে নকশা অনুযায়ী বসানো হচ্ছে প্রতিটি যন্ত্র। প্রকল্প পরিচালক জানান, পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইএই এর নীতিমালা মেনেই নির্মাণ কাজ চলছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন অনুসরণ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিজাইন রিকোয়ারমেন্টস অনুসরণ করে, রেগুলেটরি রিকোয়ারমেন্টস অনুসরণ করে শতভাগ স্বচ্ছতার সাথে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিচালনা করছি। ডিজেলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে 30-35 টাকা, আমদানি করা এলএনজিতে খরচ হয় 10 টাকা। তবে রূপপুরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে 5 টাকার মতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেল গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির বিশ্ববাজার যখন অস্থির, তখন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর গুরুত্ব আরও বাড়ছে। এমন প্রেক্ষাপটে আগামী 2024 সাল নাগাদ 2400 মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ বান্ধব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপপুর, পাবনা।